আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আওয়ালা নিয়তে শুনতে হবে, আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এরপরে আল্লাহ বললে ওয়াকাদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো, জোরে কর সুবহানাল্লাহ। এ কথা কার? আরো জোরে আমার ভাই আমার, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ছেলে মায়ের পা পারে ধরে রাখবে 500 বছর। মারে আমি তোমার সন্তান আমাকে নেকি দেয়া, 500 বছর পর্যন্ত মা বাবার মায়ের পা ধরে রাখবে, 500 বছর পর মা সন্তানকে এমন লাথি মারবে, তুই আমার সন্তান না, আমার বিয়েই হয় নাই। কথা বুঝতেছেন না? একটা নেকির জন্য 500 বছর মার পা ধরে কানবে, নেকি দিবে না। 500 বছর পরে মার মতো মানুষ বাদান লাঠি দিয়ে বাদান তারা দিবে, তাহলে কোন পীর আপনাকে নেকি দিবে? হ্যাঁ, পীরের পীর যে করেন, বাবা বাবা যে করেন, বাবার তো খাওয়াই নাই, 500 বছর পর মা তারা দিবে, আর ওই পীর কিভাবে আপনাকে ভেস্তে দিবে? উনি জাহাজ নিয়ে, নৌকো নিয়ে, এরপরে হেই হাসরের ময়দানে তোমাকে নৌকা বাজ দিয়ে তোমাকে পার করে ভেস্তে নিয়ে যাবে, পীরেরই তো খবর থাকবে না। মা যদি লাঠি মেরে তারা, বাবা যদি লাঠি মেরে তারা, পীর সাহেবের তো কমে যে পীরের কাছে যখন যাবেন, কাই আমি কি পীর আসিলাম, বাক 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 আমি নিজেই বাসি না, বিশ্ব যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখো আমি যাই কিছু কবে চলবে তো। আচ্ছা আমার এটা যাইতে যুইতে বসেন, এটা আগা উগে বসেন, হ্যাঁ ঠিক আছে। আমার ভাইয়ের আমার, আর আগাবে কোন জায়গা থাকে? নবী থাকে, আগাবেন কোন জায়গা? জায়গা থাকা লাগে না, যাওয়ার সময় দেখবি না যে দেবাকের পাশা বেজা, কেউ কেউ তুমি পেশাব করে নিছে, তো অশত অতশত বৃষ্টি নেমে ভিজে গেছে। আচ্ছা আপনি দাঁড়াইলেন কেন? বসেন, আপনার মুরব্বি মানুষ দেখা লাগবে, কে দেখবে সাল ফাল, এখন তো আপনার চ্যাংরামি ভাব যায় নাই, আপনার কথা শুনে তা যাওয়া গেছে, কি জানি বলতেছিলেন। কোন পীরের ভরসা করা যাবে না, কারোর উপরে ভরসাশীল হয়েন না, নিজে যা করে যাবেন, নেকি যদি আপনি জান্নাতে যদি যেতে চান, দুনিয়ায় নেকি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না, যেমন দুনিয়ায় আল্লাহ নবীর পরে টাকা ছাড়া বাদান শান্তি পাওয়া যায় না, ঠিক তত রূপ কিয়ামতের ময়দানে নেকি ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কি বুঝলাম? আমার কথা কি ভালো করে বুঝতেছেন? মাথার মধ্যে ভালো করে নেন, টাকা ছাড়া দুনিয়ায় যেমন শান্তি নাই, ওই হাসরের ময়দানে বাজার নেকি ছাড়া কোনো শান্তি পাওয়া যাবে না। কথা বুঝতেছেন না? আপনার ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু, হে ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা শোনো, তোমরা কি করো? তোমরা একটা জিনিস কি করো, ওসিলা, কোন ওসিলা? নেকামুলের ওসিলা করো। সুবহানাল্লাহ বললাম না? আমার ভাইরা আমার, আব্দাগু ইলাইহিল ওয়াসিলা, আমাদের দেশে বোঝায় আব্দাগু ইলাইহিল ওয়াসিলা মানে পীরের হাত ধরো, আব্দাগু ইলাইহিল ওয়াসিলা। তিনটা ব্যাখ্যা আমি পাইছি, সেইটা হলে এক নম্বর ব্যাখ্যা হলো নিজে আমল করবেন, নিজে আল্লাহর জান্নাতে যাবেন, কোনো পীরের ভরসায় থাকলে আপনি কোনো দিন জান্নাত যাবে না, পীরের কাছে কিয়ামতের ময়দানে যখন যাবে আর টেংরি বাইরে দেখলে আপনি দাঁত লাঠি দিয়ে দাঁত ভাঙবে। আমার ভাই আমার, বুকারের শরীফের হাদিস, তিন বন্ধু পাহাড়ে বেড়াইতে গেছে, বেড়াইতে বেড়াইতে বাদান আপনার জড়িত বন যখন উঠে আসছে, একটা গুহা আছে, গুহার মধ্যে বাদান তিন বন্ধু ঢুকছে, তিন বন্ধু গুহার মধ্যে ঢুকিয়ে বাদান বসে আছে, মশাল ধরে বৃষ্টি নামছে, এমন জোরে বৃষ্টি নামছে, বড় একটা পাথর আসিয়ে গুহার মুখে এসে এরকম এরকম করে বাদান আটকে গেছে, অন্ধকার হয়ে গেছে, তিন বন্ধু চিন্তা করতেছে অন্ধকার হয়ে গেল, যায় দেখে গুহার যে মুখ আছে, মুখের মাঝখানে এত বড় বিশাল পাহাড় বাদান পাথর আর
আছে এত ওজন এই পাথরটা তিন বন্ধু কেন আপনার 50 জন লাগা ডাকাইলো বাজান এই পাথরটা সরিবে না তিন বন্ধু মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এত বড় পাহাড় এই গুহার ভিতরে এত বড় পাহাড় পাথর এসে মুখ আটকে গেছে আল্লাহ যেই জায়গা আছি আপনার এই জায়গা তো কোনো বাড়িঘর নাই আমরা তিনজন যদি মারা যাই কেউ কোনো দিন খবর দিবে না খবর পাওয়া বদল সম্ভব না আমার বাড়িতে আমার এক দুই বছর আগে একটা খবর আমরা পাইছিলাম নিউজ পাইছিলাম ক্ষুদিরাম ফুটবলার খেলোয়াড়রা বাচ্চা মানুষ একটা পাহাড়ের ভিতরে বাদান আটকার ধস গিয়ে বাদান আপনার অটল তটে বাদান তলিয়ে গেছে তিন দিন চার দিন পর্যন্ত বাদান আপনার ছিল ওই জায়গাকার ডুবরুরা যাইয়া এক এক করে ছেলেদেরকে বাদান মুক্ত করছে সাত দিন পরে বাদান এই ছেলেদেরকে বাদান তুলছে আপনার যখন ওই ডুবরুরা গেছে দুই দিন পরে যায়া ওই ছেলেদের জন্য বাদান আপনার অক্সিজেন নিয়ে গেছে খাবার নিয়ে গেছে খাবার দিছে খাবার খাইছে সাত দিন পরে আস্তে আস্তে করে ছেলেদেরকে বাদান তুলছে হাসপাতালে নিয়ে ভর্তি করছে ওদেরকে বাদান যখন পরিচয় জানা হলো সাক্ষাৎকার নেওয়া হইল বলল আল্লাহ ওই জায়গাটা আল্লাহ নিজ কুদরতে না বাঁচাইলে আমাদের পক্ষে বাঁচা কোনো সম্ভব নয় চিল্লাপান সুবহানাল্লাহ ওই বিজ্ঞানীরা স্বীকার করেছে ওই খুদি ফুটবলাররা আপনার পানির তলে তলে গিয়েছিল আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে নাই ওরা স্বীকার করছে বিজ্ঞানীরা স্বীকার করেছে ডুবরিরে বাদান স্বীকার করেছে ওই তিনটা যুবক গুহার মধ্যে বাদান আটকে গেছে কেউ মরিয়া গেলে কেউ বাদান খবর নিবে না এক বন্ধু বলতেছে বন্ধুরে আর বিবি বাল বাচ্চার মুখ জীবনে কোনো দিন দেখতে পাবো না এক বন্ধু সিজদায় পড়ে কান্দে আল্লাহ আমি একদিন আমার একটা চাচাতো বোনের সাথে চাচাতো বোন ক্ষুধার্ত ঋণগ্রস্ত কিন্তু একদিন আমার কাছে যখন খাবার চাইলেন ভাইজান খাবার যদি না দাও আমি অনাহারে মারা যাব বলে আমি খাবার দেওয়ার জন্য ওকে মাঝে মধ্যে আমি টাকা দিতাম এরপর এর মানে হলো ওই জামানার মধ্যে মনে করেন 500 টাকা ওই জামানার মধ্যে যদি 500 হয় এখনকার আমার এখন 500,000 টাকা কথা বুঝতেছেন না এবার 500 টাকা হিসাব নিকাশ করে বলতেছে হিসাব নিকাশ করে তুমি 500 টাকা আমার কাছ থেকে নিয়েছো ও টাকা গুনি দাও কার দেওয়ার মতো শক্তি নাই তুমি কি চাও বলে আমি যা চাই তাই আমাকে দিতে হবে কি চাও বলে আমার সাথে একদিন তোমার জেনা করা লাগবে তাহলে মাপ করব নইলে আমি তোমাকে মাপ করব না আমার ভাইরে আমার এবার ওই যুবকটা আপনার মেয়েদার সাথে জেনা করবার জন্য বাদন প্রস্তুতি নিছে সম্পূর্ণ কাজ আপনার রেডি করে ফেলছে এখন জেনা করবে এমন সময় ওই মিয়াটা বলতেছে শাস্তু ভাই রে তুমি যে আমার ইজ্জত নষ্ট করবে আর তুমি তো আমাকে বিয়ে করবে না আমার ইজ্জত তো তুমি নষ্ট করবে তবে যেই যুবকটা আমাকে বিয়ে করবে এই যুবকের কাছে আমি কি নিয়ে যাব একটা স্বামীর জীবনে একটা সতী একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ একটা যুবকের সাথে যুবতীর সাথে যখন বিয়ে হয়ে যায় বাসর ঘরে যাইয়া এই বিবিটা স্বামীকে কি দিয়া স্বামীটাকে খুশি করবে বলবে স্বামী রে বাসর ঘরে তোমাকে খুশি করবার মতো কোনো জিনিস নাই তবে আমার বাবা মা আমাকে 17 থেকে বড় বানাইছে 18 থেকে 20 বছর বয়স হয়ে গেছে জুতো হাতে নিয়ে চলে যেতে রই যায় খারাপ লাগতেছে 18 থেকে 20 বছর হয়ে গেছে বাবা মা বিয়ে দেয় বাসর ঘরে যাইয়া বলে স্বামী গো আপনাকে বাসর ঘরে কি দিয়ে খুশি করব আমার আপনা আমার যুবক জীবনে আমার জীবনের সবচাইতে বড় সম্পদ সতীত্ব সম্পদ আমি তোমাকে তোমাকে উপহার দিলাম এই সতীত্ব সম্পদ আমার জীবনের সতীত্ব সম্পদটা আমি লালন পালন করেছি লালিত লালিত
করিয়া বাসর ঘরে আপনাকে সতীত্ব দিয়ে আপনাকে পুরস্কৃত করলাম। একটা মিয়া স্বামীকে খুশি করে পুরস্কৃত করে বাদাম তার সতীত্ব দিয়ে, আর একটা যুবক বাসর ঘরে যাইয়া আপনার বিবিকে কি দিয়ে খুশি করবে, বলবে বিবি রে তোমাকে খুশি করবো, এর দেওয়ার মতো আমার কোনো জিনিস নাই, আমার 21-25 বছরের জীবনে লালিত করার যেই সতীত্ব, এই সতীত্ব আমি কোথাও নষ্ট করি নাই, আমার সতীত্ব আমি নষ্ট করি নাই, ধ্বংস করি নাই বিবি রে, আমারও সতীত্ব আজকে তোমার কাছে আমি সুবর্ধন করে দিলাম, এই সতীত্ব দিয়ে তোমাকে খুশি করব। আপনি একটা যুবককে বলবো যুবক রে, যুবতীদেরকে বলবো দাঁড়া যুবতী আসান, আপনি বাসর ঘরে যাই আপনার স্বামীকে কি দিয়ে আপনি খুশি করবেন, কারণ বিয়ের আগেই তো আপনি মিস ফায়ার করছেন। আমাদের দেশে দেখেন মিস ফায়ার হয় দোকানে গেলে রাজা কন্ডম কেনে, কথা কয় না, একবারের জন্য দোকানদার বলে না এই যে তুই রাজা কন্ডম কিনবে আসিস, তোর দলিল কও, তোর কাবিলনামা কও, তুই যে বিয়ে করিস নাই রাজা কন্ডম দিয়ে তুই কি করবি, নিশ্চয়ই তুই মিস ফায়ার করবি, কথা কয় না, কথা কয় না। আন্নি ভাই আছে? হ্যাঁ। আসলে কেমন অবাস্তব কথা বলতিস, দোকানদারকে সচেতন হতে হবে, যারা গ্রামগঞ্জে দোকানদার আপনি তো ছিলেন, আপনার কোন গ্রামে আপনার গ্রামের কোন ছেলে বিয়ে করে নাই, কোন মেয়ে বিয়ে করে নাই, এরা যারা রাজা কন্ডম কিনবে আসে আপনি বলতে পারেন না তোর কাবিল নামা কও, তোর হিস্টরি নামা দেখা, নইলে রাজা কন্ডম দেব না, নিশ্চয় তুই মিস ফায়ার করবি, কথা কয় না, কথা কয় না, আজকে হিস্টরি করে থিয়ে যাবে। উনি আগেই সব কিছু শেষ করে দিয়ে বাসর ঘরে তুমি তোমার বক্কি দিবে, আর যুবতীদের বলবো যে তুমি যে আগেই সব কিছু শেষ করে দিয়ে বাসর ঘরে তোমার স্বামীকে তুমি কি দিবে। এই জন্য আমি বলতেছি যুবক যখন ছেলেরা যুবক হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, মেয়েরা উপযুক্ত হয়ে যায়, তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে দেয়। জি মৃত্যু, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কোন কথাগুলি বলতেছি কথাগুলি কি বুঝতেছেন? বোকারি শরীফের হাদিসের কথা বলতেছি, যুবকটা পাহাড়ের মধ্যে আটকে গেছে, পিছায় পার করবে না, নিজেরই পার হইতে হবে, কেউ পার করতে পারবে না, সেই কথা বুঝাইতে গিয়ে নানান দিকে বোঝান লাগে, কথাগুলি শুনিলেন আমি কি বলতেছি। আমার ভাই আমার এবার যুবকটা জেরা করবার জন্য প্রস্তুতি হয়ে গেছে, এবার মিয়াটা যখন বললে ভাই যান আপনি যদি আমার ইজ্জত নষ্ট করে দেন বাসর ঘরে আমার স্বামীকে আমি কি দেব, তখন ওই যুবকটা বাদান ওই মেয়ের সাথে জেনা করে নাই, এবার যুবকটা আল্লাহর কাছে হাত তুলে কান্দে বলে মাওলা আমার তো জীবনের কোনো ভালো কাজ নাই, একটা মেয়ের সাথে জেনা করতে গিয়ে আমি জেনার প্রস্তুতি নেওয়ার পরে এরপরে আমি জেনা করি নাই, এই যে যদি তোমার কাছে ভালো কাজ হয় আল্লাহ এর বিনিময়ে পাথরটা তুমি কি সরা দিতে পারো না, বলতে যত দেরি হয়েছে আল্লাহর কাছে দোয়া কবুল হইতে বাদান দেরি হয় নাই, অমনি পাথরটা একটু সরিয়ে গেছে। এই এই কথা বললো কেটা যে ওই ওই ওয়াশ করো, কি ওয়াশ করতেছি, এই দাঁড়াও আমি কি খারাপ ওয়াশ করছি, এখন দাঁড়াও আমি কি বুঝে পারছি, আর তুমি কি বুঝতে হবে, মানে এর মানে তুমিও এক নাম্বার, কথা কোন কথা কোন, আমি এইটাই তো বুঝাতে চাচ্ছি, আর তুমি কোন মৃত্যু সম্পর্কে মৃত্যুর কি বোঝো, মৃত্যুর আমি সেইটাই তো বুঝাতে চাচ্ছি যে মরা তো লাগবে, যে বাঁচবে যদি চাও দেখে কিভাবে বাসা লাগবে, অবদাগু ইলাইহিল ওসিলা, সাইফি সাহেব না নিজের নেক আমলের ওসিলা দিয়ে তোমার পার হইতে হবে, আমি সেই কথাই তো তুলে ধরতেছি, আর উনি আমার বুঝাতে চাই মৃত্যুর কথা বল, আমি মৃত্যুর কথা এগুলি কিসের কথা। দুই নম্বর যুবক অমনি সিজদায় পড়ে কান্দে মাওলা আমি কর্মচারী রাখছিলাম, এই কর্মচারী কাম করতে গিয়া আমি টাকা দিতে গিয়েছি কিন্তু টাকা নেয় নাই, তার পক্ষে কম হয়েছিল, ওই টাকাটা আমি ভাঙি নাই, ওই টাকা দিয়ে একটা বক্তি কিনছি, একটা বক্তির থেকে 10-20টা বক্তি হয়ে গেছে, আল্লাহ আপনার ওই যুবকটা 5-6 বছর পরে আসিয়া ওই যুবকটা এসে বলতেছে হুজুর আমি আপনার বাড়ি কাজ করছি 1 বছর, কাজ করবার পরে কিছু টাকা রাখিয়াই আমি চলে গেছি,
আপনার কাছে টাকা নিতে আসি না, এই টাকা গুনি দেন, এখন আমার ওই টাকার দরকার। এবার বলতেছে বেটা রে, ওই তোমার টাকা দিয়ে এই যে আমার যে বকরির পাল আছে, 10-20টা বকরি আছে, বকরি গুনি নিয়ে যাও। বলে না, এত টাকার দরকার নাই, আমি এক মাসের বেতন আপনার কাছে রাখছি, এক মাসের বেতন যদি 100 হয় 100 দেন, 200 যদি হয় 200 দেন। এবার মালিকটা বলতেছে বাবা, তোমার যে 100 টাকা ছিল ওই 100 টাকা দিয়ে আমি বকরি কিনছি, এই বকরি কিনিয়ে একটা বকরির থেকে 10-20টা বকরি হয়েছে, সব বকরি তোমার টাকা দিয়ে কেনা বাজার, তুমি এই তোমার বকরি তুমি নিয়ে যাও, আর আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এইটাই যদি তোমার কাছে ভালো কাজ হয় তাকে আল্লাহ, এইটাই যদি পছন্দ হয়, এই কাছে রসিলা করে এইটাই যদি নেক কাজ হয় তাকে, তোমার কাছে যদি পছন্দ হয় তাকে আল্লাহ, এই কাজের বিনিময়ে তুমি পাথরটা সরায় দাও। বলতে যত দেরি দোয়া কবুল হইতে বা দান তার চাইতে কম দেরি হয়ে গেছে। টাকা দেখে পাথরটা সরে গেছে, আর একটু সরলে তিন বন্ধু বাদন বের হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? তে ফুস করে উঠে পড়েছে, এই ওয়াজ করো, আমি কি বুঝানোর চাই? এর আগে অঙ্ক করবে স্যার, আমি শুনি না তুমি কোন অঙ্কের মানুষ। এই এই জন্য তো তুলে ধরছে কথা, গুনি এই গুনি তো হচ্ছে আমার ভাইরা আমার। তিন নম্বর, এবার একটা সময় কান্দেছে যে বলে আল্লাহ, ছোট্টবেলা আল্লাহ আমার মা বাবা ছোট্টকালে আমাকে বড় করছে, আল্লাহ গো আমার বকরি ছিল অভাবের সংসার, আমার একটা বকরি দুধ হইতো, এই বকরি দোয়াইয়া যখন দুধটা নিয়ে আসতাম, আমার ছোট 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 দুইটা ছেলে মেয়ে এসে বলতো আব্বা আমাকে দুধ দে, আমাকে বিবি বলছে স্বামী রে, কুদর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে খাবার দাও, আমি এই দুধটা আমার বিবিকে দেই নাই, আমার ছেলে মেয়ে কুদর যন্ত্রণা কেঁদেছে তাকেও দেই নাই, আমার বৃদ্ধ মা কষ্ট করে আমাকে মানুষ করছে, আমার মা অনাহারে রয়েছে, আমার মাকে সর্বপ্রথম আমি দুধ খাওয়াইছি, আমার মা পেট ভরে যদি খাবার বাচ্চা আমার ছেলে সন্তানকে দিছি, আল্লাহ এইটা যদি ভালো কাজ হয় আল্লাহ, এই কাজের বিনিময়ে তুমি আমাকে মাফ করে দেয়, আল্লাহর কাছে এই দোয়া করতে দেরি কবুল হইতে বা দান তার চাইতে কম দেরি। দোয়া করছে মাথা উঠা দেখে বাদান পাথরটা বাদান সরে গেছে, আমার বাইরে আমার এইটাই আমি বুঝাতে চাচ্ছি, ইয়া আইয়ুহ আল্লাযীনা আমানু ইবলাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানের বিশ্বাসী যারা, কোন জিনিসের উপরে ভরসাশীল করবেন না, ভরসাশীল হবেন আপনার নেক আমলের দিকে, আপনি যা করে যাবেন আপনার আমলের বিনিময়ে আপনি জান্নাত পাবেন, আপনার আমল যদি না থাকে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। এই জন্য আপনাদের একটা কথা বুঝাতে চাচ্ছি, আল্লাহর পরে টাকা, দুনিয়ায় যদি শান্তিতে থাকতে চান আল্লাহর পরেই টাকা, এরপরে আপনার কবরের মধ্যে হাসরের মধ্যে যদি আপনি শান্তিতে থাকতে চান, দুনিয়ার থেকে বাদান করতে হবে নেক আমল, সিল্লাকন ঠিক কিনে আপনি যদি মিস ফার করে সব কিছু যদি শেষ করে দিয়ে যান, কবরের মধ্যে তুমি বাঁচবে কেমন করে? আবার এখানকার কথা ঠিক,